আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটি করতে যাচ্ছি আজকে পাসপোর্ট নিয়ে। অনেকেই দেশের বাইরে যেতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা বা বিজনেস পারপাস বা ট্রাভেল পারপাস, যে যেই পারপাস আপনারা বাইরে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ হচ্ছে আপনারা পাসপোর্টের জন্য অনেকেই দেশের বাইরে যেতে পারতেছেন না, তো সেই পাসপোর্ট নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। এই যে আমার হাতে একটা পাসপোর্ট চলে আসছে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে আমরা পেয়েছি, এটা ই পাসপোর্ট। তো এখন বাংলাদেশ গভর্নমেন্ট সকলকে ই পাসপোর্ট দিচ্ছে খুবই কম খরচে। আমার এটা 64 পেজ আছে আর 48টা পেজের আছে। তো আমি 64 পেজের নিয়েছি, 10 বছর মেয়াদি। আর আপনারা চাইলে 5 বছর মেয়াদিও 48 পেজেরও নিতে পারবেন, 48 পেজের 10 বছর মেয়াদিও নিতে পারবেন, সেক্ষেত্রে খরচটা একটু কম বেশি হবে। তো পাসপোর্টটা হচ্ছে কীভাবে করবেন আমি সেটা সম্পর্কে আজকে বলি। দালালের খপ্পরে পড়ে অনেকে পাসপোর্টটা করতে পারেন না। এই দালালের খপ্পর ছাড়া আপনারা নিজেই ঘরে বসে পাসপোর্টটি তৈরি করবেন। কারণ দালালের খপ্পরে পড়লে আপনারা পাসপোর্টটি কবে পাবেন বা কীভাবে করবেন সেই সম্পর্কে আপনারা না জানার ফলে অনেক কিছুই অজানা থেকে যায় আপনাদের। তো যাদের বাসায় মানে অনলাইন অ্যাপ্লিকেশন করার মতো গেজেট আছে, তারা অবশ্যই ঘরে বসে মোবাইলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন বা কম্পিউটারেও আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যদি আপনারা একটু বুঝে নিতে পারেন যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের এনআইডি কার্ডটা নেবেন, এবং এনআইডি কার্ডে যেইভাবে আসে এবং আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা যেইভাবে আসে ঠিক সেমভাবে আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে নেবেন। আর যদি আপনার একান্ত অ্যাপ্লিকেশনটি না করতে পারেন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা যেই জনের পাসপোর্ট অফিসে আপনারা পাসপোর্ট নিতে যাবেন বা করবেন সেই জনের আশেপাশে যেই কম্পিউটার দোকানগুলো থাকে, যারা ফটোকপি বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তাদের সাথে যোগাযোগ করে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন। বিকজ হচ্ছে তারা সবসময় পাসপোর্টের অ্যাপ্লিকেশনের কাজ করে, তাদের ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো আপনারা তাদের কাছ থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি করে একটি ডেডলাইন নিয়ে নেবেন। ডেডলাইন নিয়ে নেওয়ার পরেই আপনারা ওই ডেডলাইনের আগেই আপনাদের পাসপোর্টের ফিটি জমা দেবেন, নির্ধারিত ফিটি জমা দিয়ে দেবেন। আপনারা যত পেজের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই তত পেজের নির্ধারিত ফিটি আপনারা জমা দিয়ে ব্যাংকে আপনার ওই ব্যাংক রসিদটা সহ এবং আপনার যেই নির্ধারিত ডেটটি দেওয়া হয়েছে সেই ডেটের পেপারসটা নিয়ে আপনার ডিরেক্ট আপনার যে জোনে অ্যাপ্লিকেশন করেছেন সেই জোনে চলে যাবেন। সেখানে গেলেই সাথে সাথে আপনাদের ফিঙ্গার নিয়ে নিবে, আপনাদের ছবি নিয়ে নিবে, আপনাদের যাবতীয় যেই সকল ডকুমেন্টসগুলো আছে দরকার তারা এগুলো সকল কিছু আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিবে। আপনারা ওই তারিখে গিয়ে আপনাদের পাসপোর্টটি নিয়ে আসবেন, এর ভিতরে আপনাদের পুলিশ ভেরিফিকেশনটি হবে। তো এই সকলভাবেই আপনারা আপনাদের পাসপোর্টটি পাবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন অরিজিনাল এনআইডি কার্ডটি আপনাদের নিয়ে যেতে হবে, বিকজ অরিজিনাল এনআইডি কার্ড ছাড়া যদি আপনারা পাসপোর্ট আনতে যান আপনাদেরকে পাসপোর্ট দেওয়া হবে না। আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন এবং আপনারা বুঝতে পারছেন আমি সহজে আপনাদেরকে পাসপোর্ট কীভাবে নিতে হয় আমি বলে দিছি। তো আশা করি আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন কি আপডেটেড ভিডিও আপনারা চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই আমরা আপনাদেরকে নতুন ভিডিও দিব। এবং আমার কোম্পানি ড্রিম সুইট হোমস লিমিটেড, এই কোম্পানির সাথে থাকবেন। আর আপনাদের যদি কারো বাড়ি বা কনস্ট্রাকশন কাজের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ডিজাইনের সাপোর্টটি দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।